যুগের পর যুগ ধরে রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করলেও তাদের নাগরিক বলে স্বীকার করে না দেশটি। এমনকি কয়েক বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের উপর জাতিগত নিধন অভিযান চালালে প্রতিবেশী বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেন লাখ লাখ রোহিঙ্গা। তবে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের জেরে বেকায়দায় পড়ে এবার রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে জান্তা সরকার। অবশ্য এজন্য শর্ত জুড়ে দিয়েছে তারা, কিন্তু সেই শর্ত পূরণ করতে পারবে কি রোহিঙ্গারা, জানাচ্ছেন শেখ ফরিদ। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীতে যোগ দিলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানায় থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের অধিকার কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানায়, যেসব রোহিঙ্গা পুরুষ সেনাবাহিনীতে যোগ দেবেন তাদের এক বস্তা চাল, নাগরিকত্বের একটি পরিচয়পত্র এবং মাসিক 1,15,000 কিয়াত বেতন দেওয়া হবে, যা বাংলাদেশি অর্থে 4,500 টাকার সমান। তবে সাধারণ রোহিঙ্গাদের প্রলুব্ধ করতে না পেরে এখন জোরপূর্বক তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের ধরে নিয়ে রাখা হচ্ছে রাজধানী সিত্তেতে, সেখানে 2 সপ্তাহের জন্য সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের ধরে নিয়ে যেতে বিভিন্ন গ্রাম এবং শরণার্থী ক্যাম্পে হানা দিচ্ছে জান্তা বাহিনী। গ্রামবাসী ও অন্যদের আশঙ্কা, তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে। এখন পর্যন্ত প্রায় 400 রোহিঙ্গা পুরুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নেসান জানিয়েছেন, প্রশিক্ষণের সময় মাত্র 2 সপ্তাহ। যাদের 2 সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের জান্তা বাহিনী শুধুমাত্র মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে। গত 10 ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা সরকার 18 থেকে 35 বছর বয়সী সব নারী পুরুষের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে। এরপরই রোহিঙ্গা পুরুষদের সামরিক বাহিনীতে যুক্ত করা কার্যক্রম শুরু করে জান্তা। ইরাবতী জানায়, জান্তা বাহিনী 18 থেকে 35 বছর বয়সী সকলের তালিকা তৈরির জন্য বুচিডং, মংডু এবং সিত্তের গ্রাম প্রশাসক ও নেতাদের চাপ দিয়েছে। যদিও আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি শুধুমাত্র মিয়ানমারের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দিলেও এখন তাদের সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে। এদিকে গত বছরের অক্টোবর নভেম্বরে রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে আরাকান আর্মির যোদ্ধারা। তাদের হামলায় অনেক ঘাঁটি ও ক্যাম্প থেকে পালিয়ে গেছে জান্তা সেনারা। এখন আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করার জন্য রোহিঙ্গাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।